मेनका गांधी वर्सेस यूनियन ऑफ इंडिया 1978 এর কেসটি। তোমাদের জানাই রাখি এই কেসটির আগে যে ইম্পর্টেন্ট সেকশনসগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত কেশবানন্দ ভারতী কেস যেটি হয়েছিল 1973 ইন্টারনাল এমার্জেন্সি যেটি হয়েছিল 75-77 এবং এক্ষেত্রে শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার এবং এই টাইমেই হয়েছিল 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যাকে আমরা মিনি কনস্টিটিউশন নামে জানি। তো 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 পাস হয় বাই জনতা দল এবং এক্ষেত্রে প্রাইম মিনিস্টার ছিলেন মোরারজি দেশাই। কিছু কিছু ল্যাকুনা যেটি কি না 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সময়কালে ঘটেছিল সেগুলোকে নিয়ে কিন্তু পিএম মোরারজি দেশাইয়ের গভর্নমেন্ট স্টেপ নেয়। আর্টিকেল 21 আমাদেরকে লাইফ, পার্সোনাল লিবার্টি এবং প্রসিডিওর এস্টাবলিশড বাই লকে ইনশিওর করে। রিজিওনাল পাসপোর্ট অফিস নিউ দিল্লি আন্ডার পাসপোর্ট অ্যাক্ট 1967 এবং এক্ষেত্রে আন্ডার সেকশন 10 ক্লজ 3 সাব ক্লজ সি এর আন্ডারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার ফলস্বরূপ মেনকা গান্ধী ফাইল করলেন একটি রিট আন্ডার 14-19(1)A এবং আর্টিকেল 21। অ্যাজ আ রেজাল্ট জাজমেন্ট এলো পাসপোর্ট অ্যাক্টের এই যে পার্টিকুলার প্রভিশন যার মাধ্যমে তার পাসপোর্টটা নিয়ে নেওয়া হয়েছিল সেটা ভয়েড, পোস্ট ডিসিশন থিওরি অ্যাপ্লাইড হবে, অর্থাৎ কি প্রি মানে আগে, পোস্ট মানে পরে। এক্ষেত্রে যেহেতু প্রথমেই তার পাসপোর্টটি সিজ করে নেওয়া হয় তার পরবর্তী পর্যায়ে জাজমেন্ট আসে, তাই পোস্ট ডিসিশন থিওরি, আশা করি বুঝতে পারলে। রাইট টু ট্রাভেল আর্টিকেল 21 আন্ডারে অ্যাপ্লিকেবল এবং যদি কোনো ব্যক্তি আর্টিকেল 21 থেকে বঞ্চিত হয় বা ভায়োলেশনের শিকার হয় দেখতে হবে তাকে যেন অবশ্যই আর্টিকেল 14 এবং আর্টিকেল 19 এনশিওর করা হয়, অর্থাৎ বাক স্বাধীনতার অধিকার এবং মত প্রকাশের অধিকার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিসিশনটা নেওয়া হলো প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, যেটা ইউকের কনসেপ্ট, এই কনসেপ্টটি ইন্ডিয়াতে ফলো হচ্ছিলো এতদিন পর্যন্ত, কিন্তু সেটা কানিকটা শিফট হয়ে গেল ডিউ প্রসেস অফ লতে, যেটা কি না ইউএসএতে ফলো করা হয়। অর্থাৎ যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটাকে আবার চেক অ্যান্ড ব্যালেন্স করে দেখতে হবে ওয়েদার ইট ইজ অ্যাপ্লিকেবল অ্যাকচুয়াল অর নট। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা বুঝতে পারলে মেনকা গান্ধী কেস কতটা ভাইটাল ইন্ডিয়ান কনস্টিটিউশনের রেসপেক্টে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ম্যাক্সিমাম, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।